ভালো নয় গো। আকাশ একেবারে কালো হয়ে এসেছে, ঝড় উঠবে মনে হচ্ছে, ঝড় উঠবে। খুড়ো, ও খুড়ো, বলছি মনে হচ্ছে কাল বৈশাখী আসবে গো। এই তো চিন্তা, আবার কি জানি কার ঘর ভাঙে কার বাড়ির চালা ওড়ে। ওই ওই ওই, খেপেছে খেপেছে, ঘরের লোক কোন ভালো নয় গো। যে যার ঘরে যাও সবাই, যে যার ঘরে যাও। যাই গো খুড়ো, গরুটা মাঠে রয়ে গেছে, তাকে নিয়ে আসি, তুমিও ঘরে যাও, দাঁড়িয়ে থেকো না। যাই রে, তোরাও চলে আয়। চলো সকলকে ডাকি, গ্রামের সবাই মিলে হাতে হাত লাগালে আবার সব ঠিক হয়ে যাবে। চলো সবাইকে জড়ো করি। মা গো গো, গাঁয়ের এই মানুষদের দুর্দিনে সবার পাশে থেকো মা, সবার ভালো করো, সবার মঙ্গল করো মা, সবার মঙ্গল করো। মা, আমি পাঠশালায় যাই। দাঁড়া মা দাঁড়া, তোর জল খাবারটা দি। এই নে, এর মধ্যে রুটি আর গুড় দিলাম, খেয়ে নিস মা, কেমন? হ্যাঁ মা। সাবধানে যাস। কত করে জমিদার মশাইকে বলেছিলাম, সাত গ্রাম মিলিয়ে এই একটাই পাঠশালা, এর একটু রক্ষণাবেক্ষণ না করলে তো আর চলছে না। আপনি আপনি কিছু অন্তত সাহায্য করুন। সময় থাকতে তিনি তো কোনো কথা কানেই নিলেন না, এক রাতের ঝড়ে দেখো কি অবস্থা। তাহলে এখন কি হবে পণ্ডিত মশাই, আমাদের পাঠশালা কি বন্ধ হয়ে যাবে? জানি না রে মা, এখন ভগবানই ভরসা। দেখি আর একবার যাই জমিদার মশাইয়ের কাছে, যদি তিনি কিছু অর্থ সাহায্য করেন। তোরা কষ্ট পাস না, আমি কথা দিলাম যত তাড়াতাড়ি পারি আমি আবার পাঠশালা শুরু করব। এখন সবাই বাড়ি ফিরে যা, কেমন?
নিশ্চয়ই ওর খিদে পেয়েছে, কাল রাত থেকে আটকে আছে তো বেচারা, খিদে পেয়েছে। এই নে খা, মা দিয়েছিল আমায় খেতে। আমাদের পাঠশালা তো ঝড়ে ভেঙে গেছে রে, তাই বন্ধ হয়ে গেছে। তাহলে এবার আমি যাই। কি রে, তুই যাবি আমাদের বাড়িতে? আচ্ছা চল, তুইও আমাদের বাড়িতে থাকবি, তোকে আমি কালু বলে ডাকবো, ঠিক আছে? দেখো, আমরা যদি সকলে একা একা আমাদের বিপদ থেকে উদ্ধার হতে চাই, তবে আমরা তা পারবো, কিন্তু আমাদের তার জন্য অনেক সময় লেগে যাবে, আর ততদিন আমাদের কষ্ট পেতে হবে। কিন্তু আজ যদি আমরা সবাই মিলে হাতে হাত লাগাই, তবে গোটা গ্রামকে আমরা এক দুদিনের মধ্যেই আবার আগের মতো করে ফেলতে পারবো। কি তোমরা কি বলো? আমরা সবাই তোমার সাথে আছি, সবাই তোমার সাথে আছি। বাবা আসুক, দাওয়ায় ওর একটা থাকার জায়গা করে দেবো খন, ঠিক আছে? কি মজা! শুনলি শুনলি কালু, আজ থেকে তুই আমাদের বাড়িতেই থাকবি। ও শ্যামা, এসেই যখন গেছিস, তবে আমার This is John. He's been আসি চল। সকাল থেকে গ্রাম ঘুরে ঘুরে বড্ড খিদে পেয়ে গেল। আমারও নাড়ু, সেই কোন সকালে 10টা রুটি আর মাত্র 2 পো দুধ খেয়ে বেরিয়েছি। নাড়ু বল হারু, ওই দেখ কলা। কিন্তু কানাইয়ের গাছ সালাটা না সারালে গ্রামের বাচ্চাদের লেখাপড়াটা যে বন্ধ হয়ে যাবে।
এখন আপনি যদি কিছু সাহায্য না করেন। তুই কেমন পণ্ডিত হে? হ্যাঁ, জীবনের আসল সত্যটাই তো জানো না। আমি ঠিক বুঝলাম না হুজুর। শোনো, শাস্ত্রে আছে, লেখা পড়া করে যে গাড়ি চাপা পড়ে সে। এসব কি বলছেন জমিদার মশাই? শিক্ষাই তো জগতের আলো। গ্রামের মানুষের শিক্ষা না হলে তাদের ঘরের অন্ধকার কাটবে কি করে? এই গ্রামের লোকেরা যত মুখ্য হয়ে থাকবে আমার ততই লাভ পণ্ডিত। ও সব তোমার মাথায় ঢুকবে না। তুমি এখন যাও দেখি, যাও যাও এখান থেকে যাও। আমি সকাল থেকে হা পিত্তেশ করে বসে আছি, কখন আমার কাছে একটা সুখবর আসবে? আর উনি এসেছেন পয়সা চাইতে। কাল ঝড়ে নিশ্চয় গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রজারা সব বুক চাপড়াচ্ছে, তাদের সাহায্য লাগবে। আর আমি আবার তাদের সাহায্য করার অছিলায় তাদের ঘর বাড়ি জমি জায়গা সব কিছু কেড়ে নেব। হ্যাঁ, আর আমি জমিদার তর্প নারায়ণ চৌধুরী, প্রজার রক্ত চুষে আমি সিন্ধু কুপরি। কিন্তু হতভাগা, পচা বাঁধাকপি দুটো গেল কোথায়? নাড়ু আর হাড়ু। কানাইয়ের কুকুরের এত বড় সাহস? শুধু কি তাই কর্তা, কানাইও আবার আপনার পাড়া ভাতে ছাই দিতে লেগেছে। এই কানাইয়ের একটা ব্যবস্থা এবার না করলেই নয়, যে করেই হোক এবার ও বেটাকে গ্রাম ছাড়া করতে হবে। এই এই সন্তরা, যাক বাবা, কালই পিসিকে দিয়ে আসবো। আরে, এ তো দাদুর আমলের দলিল। কিসের দলিল বাবা? এক সময় আমার দাদুর কাছ থেকে জমিদার দর্পনারায়ণের দাদু বেশ কিছু মোহর ধার নিয়েছিল, এই দলিলে লেখা আছে। তারপর অবশ্য সেই ধার তারা শোধ করেননি। বউ, এই দলিল নিয়ে আমি যদি এখন জমিদারের কাছে যাই, সে নিশ্চয়ই ভিড়বি খাবে। কি দরকার আমাদের ওসব করে? মায়ের আশীর্বাদে আমরা যেমন আছি ভালোই তো আছি। শ্যামা, খাবি চল, রাত তো হলো, তোর কালুকেও তো খেতে দিতে হবে, চল। খেয়ে ঘুমিয়ে পড়বি কালু, একদম দুষ্টুমি করবি না, আর রাতের বেলায় ঘর থেকে বেরোবি না, কেমন? আমরা তো ফেলে দিয়েই ছুটবো। আচ্ছা ঠিক আছে, এক দুই তিন।
আরে মা, কালু এত চেঁচাচ্ছে কেন? খেতে দিসনি? হ্যাঁ বাবা, দিয়েছি তো। তাহলে চল তো দেখি। শোনো, এই রাতে তো আর কিছুই করার নেই, কাল সকালে খোঁজ নিয়ে জানতে হবে কার এই মোহরের থলি, তারপর যার থলি তাকে ফেরত দিয়ে দেব। চল মা, এখন ঘরে চল। কালু যা শুতে যা এবার। কি ব্যাপার বলো তো, এই কানাইয়ের সারা বাড়ি এই জমিদারের লেঠেলরা কিরকম ঘিরে ফেলেছে, কেন বলো তো? কিছুই তো বুঝতে পারছি না হে, কোন সাংঘাতিক ব্যাপার হবে। জমিদারের এ আবার নতুন কোন চাল নয় তো? কি জানি, জমিদারের লেঠেল। ও বাবা, এরা এখানে কেন গো? কিছু বুঝতে পারছি না বউ। জমিদার মশাই, আপনি জানেন না আমি এ কাজ করতে পারি না। আপনার কাছে কি প্রমাণ আছে জমিদার মশাই যে আপনি কানাইকে চোর বলছেন? প্রমাণ ছাড়া আমি কথা বলি না হে। কানাই, তোমার কাছে এক থলি মোহর আছে কিনা বলো তো দেখি। বলো কানাই, বলো বলো, এই সব মিথ্যে, বলো এই সব মিথ্যে, বলো তুমি, বলো। কি হলো কানাই, বলো। আমার কাছে মোহরের থলি আছে জমিদার মশাই, কিন্তু বিশ্বাস করুন সে থলি আমি চুরি করিনি। আমার কুকুরটা কাল রাতে থলিটা মুখে করে আমার ঘরে এনেছে। তা বললে তো চলবে না কানাই, তোমার ঘরে যখন থলি পাওয়া গেছে তখন সমস্ত দায় তোমার। তুমি এক্ষুনি থলিটা আমার হাতে তুলে দেবে, আর তারপর তোমার পরিবার নিয়ে এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাও, এটাই তোমার শাস্তি। এই অন্যায় জমিদার মশাই, উনি চুরি করেননি, আপনি আমাদের সাথে এরকম করবেন না। দাঁড়ান জমিদার মশাই, একটু অপেক্ষা করুন। জামা কাপড় আনতে গেল চলে যাবে বলে। এই আপনার মোহরের থলি জমিদার মশাই। দেখো দেখো সবাই দেখো, কানাইয়ের কাছে মোহরের থলি। ব্যাস, প্রমাণ হয়ে গেল যে কানাই চোর। দাও দাও দাও, থলি দাও, থলি দাও। থলি দাও, থলি দাও। থলি আমি আপনাকে দেব জমিদার মশাই, কিন্তু তার আগে এটা যে আপনাকে একবার দেখতে হবে। কি এটা? জমিদার মশাই বলছেন যেহেতু আমার ঘর থেকে মোহরের থলি পাওয়া গেছে তাই এ দায় আমার, কিন্তু কাল রাতে এই থলি ছাড়া আমি আরো একটা জিনিস পেয়েছি, তা হলো আমার দাদুর একটা পুরনো দলিল, যাতে লেখা আছে জমিদার মশাইয়ের দাদু আমার দাদুর কাছ থেকে 200 মোহর ধার নিয়েছিলেন এবং তিনি সময়ে এই ধার শোধ করতে পারেননি। তাই এই দলিলের শর্ত অনুসারে আজ থেকে জমিদার বাবুর সব সম্পত্তি এখন আমার। সেই মতো এখন এই মোহরের থলিও আসলে আমার। নিজের জিনিস নিজে নিলে কি তাকে চুরি বলা যায় জমিদার মশাই? ঠিক কথা বলেছে কানাই, একেবারে ঠিক কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানাই ঠিক কথা বলেছে, কানাই ঠিক কথা বলেছে, কানাই আজকে আমি জমিদার। এই বেলা কেটে পড়ুন না হলে সব যাবে। কানাই কানাই,
মনে হচ্ছে আমারই কোথাও একটা ভুল হয়েছে, বুঝেছিস? হ্যাঁ, এই থলিটা আমার নয়, আমার নয়, মোটেই নয় আমার। কানাইয়ের ঘরে যখন এটা পাওয়া গেছে তার মানে এটা কানাইয়ের। মোহর আমার লাগবে না গো, অন্যের জিনিস কখনো নিজের করতে নেই। পণ্ডিত মশাই এই থলিটা রাখুন, গ্রামের পাঠশালাটা ভেঙে গেছে, এই মোহর দিয়ে তাড়াতাড়ি পাঠশালাটা সারিয়ে নিন। গ্রামের ছেলে মেয়েরা লেখাপড়া করতে না পারলে আমাদের গ্রাম যে অন্ধকারই থেকে যাবে। ওই, 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 ওই,